দেখ কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। দেখছো আপা কি শাস্তা দিছি আর যে কি সুন্দর লাগতেছে। আমি যদি খালি ছেলে হইতাম তোমার উড়াই নিয়ে বিয়া করে লেতাম। কিছু কস না, আমার লজ্জা লাগে বিয়ার লেগে পাগল না বলে লজ্জা লাগে। আয় আপা বিয়ার পর আমাকে ভুলে যাবে না তো? কি কস, তোরা আমার বোন, তোকে ভুলে যাবো কেন? শুনছি জামাই রাদর পাইলে বলে মাইয়ারা বাপ মায়েরও ভুলে যায়। ওই জায়গাতে আমি বোন আর ওরা দুইটা তো কাজে বলতেও পারো। অনেক সাধনার পরে আমার বিয়ে হইতেছে, জামাই রাদর পাইলে আমি তোকে ভুলে যাইতেও পারি। শেফালি আপা, তোমার বিয়ে দেখে তো আমার হিংসা লাগতেছে। কেন কেন আবার কি, তোমার বিয়ে হয়ে যেতেছে, আমার যে কবে বিয়ে হইব। আরে দূর, আমরা বিয়ে করে কি করবো? শেফালি আপা বিয়ে করতেছে না, বিয়ের পর শেফালি আপা তো হ্যাট জামাইয়ের ভাগেই পাইব না, আমরা লয়ে যাবো। আয় আপা, পাশের ঘরে কি করবা ভাবছো কিছু? কি যে কস না, আমি কিছু জানি না। চা জানি না, জানবা জানবা ঠিকই জানবা। জামাই এসে যখন দরজা সিটকিনিটা লাগাই দিব তখন সবই জানবা। আপা শোনো না, তোমরা বাসর ঘরে কি কি করো আমাকে একটু জানাইও, জানানোর লেগে জানালাটা একটু খোলা রেখো। আমি একটু দেখলাম জানলাম। তোরা কি কস, তোরা এখন এই জায়গায় তাড়াতাড়ি চল, জামাই আসছে। আরে বাপরে বাপ, কি সুন্দর মাইয়া! ইস, সেই মাইয়াটারে বিয়ে করতে পারলেই না ভালো হইতো। কি দুলা ভাই, কি দেখেন, সুন্দর সুন্দর পরীদের মতো শালি দেখে টাসকি খেয়ে গেছেন না? কিসের পরী? গেটের মধ্যে যদি মায়া দারোয়ান দাঁড়ায় থাকে তাহলে টাসকি না খায় কোনো উপায় আছে? আপনি দারোয়ান বলেন আর চকিদার বলেন, টাকা ছাড়া ভিতরে যাইতে দিব না। টাকা কেন, ধন সম্পত্তি সব কিছু আপনাদের নামে লেখা দিতে পারি যদি আপনাদের মনের ভিতরে ঢুকতে দেন। আহারে, মনের ভিতরে তো ঢুকতে পারবেন না, কারণ আমাকে কারো মনে জায়গা ফাঁকা নেই। আপনাদের মনের ভিতরেও যদি জায়গা ফাঁকা না থাকে তাহলে আমাদেরও পকেট ফাঁকা, কোনো টাকা পয়সা নেই। কি দুলা ভাই, টাকা ছাড়া বিয়ে করতে আসছেন কেন? টাকা ছাড়া তো ভিতরে ঢুকতে দিব না, বাড়িতে যান টাকা নিয়ে আসেন তারপর ভিতরে ঢুকতে দিব। দেখেন, কোনো ঝামেলা করবেন না, গেট ছাড়িয়ে দেন, নালে কিন্তু ধাক্কা দিয়া গেটের ভিতরে ঢুকে যাবো। ধাক্কা দিবেন মানে আমরা কি চুপ করে বসে থাকবো নাকি? আপনারা যদি ধাক্কা দেন আমরা ধাক্কাইতে ধাক্কাইতে একদম পুষ্করিণীতে নামাই ফেলবো। কি কস তোরা, চিনি আমাগো? আহা, ঝামেলা করার দরকার নাই। আপনাদেরকে কত দিতে হবে? বেশি না দুলা ভাই, 10,000 টাকা। কি 10,000 টাকা? 10,000 টাকা জীবনে কোনোদিন একসাথে দেখছেন? কতগুলো টাকা একসাথে হলে 10,000 টাকা হয় এটা জানেন? খুব ভালো করে জানি, আপনার যদি না জানা থাকে আপনি আমার কাছ থেকে শিখে যান। টাকা ছাড়া আপনি ভিতরে যাইতে পারবেন না, তাও 10,000। দুলা ভাই, আপনি এমন মানুষ কেন? এত সুন্দর সুন্দর শালিগুলোকে কেউ কিপটামি করে, টাকাটা দিয়ে ভিতরে গেলেই হয়। আর তাছাড়া দুলা ভাই টাকা কে খাইবো, শালিরাই তো খাইবো, এটাই তো স্বাভাবিক। আচ্ছা ঠিক আছে দুলা ভাই, ওদের সাথে ঝামেলা বাড়ায় না তো, 10,000 টাকা দিয়ে দেন। এই তুমি কি পাগল হয়ে গেছো? আমি কোন দুঃখে এদেরকে 10,000 টাকা দিতে যাবো? এই যে গাইড করছে এইটা কি 10,000 টাকার গাইড? আমি সর্বোচ্চ 500 টাকা দিতাম। এই আমি ডবল করে দিতেছি, 1,000 টাকা দিতেছি, তারপরে তোমরা গেট ছেড়ে দাও আমরা ভিতরে যাই। চলো চলো চলো। অসম্ভব তালই, 10,000 থেকে 1 টাকা কম দিলেও আমরা গেট দিয়ে ঢুকতে দিব না। 10,000 টাকা তো দূরের কথা, 10 টাকাও দিতে আমি রাজি না, সোজা কথা। ঘেরের মধ্যে তো হাউকাউ ছিলে কে? ওরা হাউকাউ তো আপনি গুলো করে করতেছে, কি আমি করতেছি? এই যে বেদ্য মাইয়া গুলা, এরা কি বাপের জন্য টাকা পয়সা কোনদিন চোখে দেখে নাই? হ্যাঁ বুঝলাম, এত সুন্দর গেট বানাই যে টাকা ছাড়া আমাকে ঢুকতে দিতেছে না। এই আমরা কি টাকা ছিটাইতেছি না পোলা বিয়ে করে বেড়াইছি? বিয়ে সাহেব, আপনি এত রাগ করতেছেন কি লেগা? গেটের মধ্যে ছেলে মেয়েরা দুলাভাইয়ের লোকে একটু দুষ্টামি করব, আনন্দ ফুর্তি করব, এটা তো স্বাভাবিক। আচ্ছা ঠিক আছে, আপনাকে টাকা পয়সা দিতে হইব না, আসেন ভিতরে আসেন। কি বললো আপা,
তুমি টাকা ছাড়া যাইতে দিবা আমরা কি ফকিরের কাছে আমি বিয়ে দিচ্ছি নাকি দেখেন অবস্থা দেখেন আমাকে ফকির নিকো এই খবরদার ফকির নি বলবা না বলে দিতেছি অবশ্যই ফকির বলবো আপনারা যদি ফকির না হইতেন তাহলে কি সম্মানই না দিয়ে আপনি ভিতরে যাইতেন কি কত বড় বেয়াদব দেখছেন আব্বা দেখছেন আমাদেরকে ফকির করে সম্মোধন করলো যেই বাড়িতে আমাদেরকে ফকির বলে অসম্মান করো সেই বাড়িতে আমি আমার শালারে বিয়ে করব না এই চলো আর রাখো চলো আমি এখান থেকে বিয়ে না করে যাব না আমার কাছে 5000 টাকা আছে এই 5000 টাকাটা রাখো আমাদের গেট দিয়ে ঢুকতে দাও ঠিক আছে 5000 নিলাম আর বাকি 5000 বাইর করেন 10000 এর নিচে আমি যাইতে দিব না তুই টাকা দিলি কেন খুদা কোথায় কাজ হবে না আমি তো বুঝতে ফলাইছি এই তো ভাই কোলা কাছে মতো খাড়াই থাকবে নাকি এই যে তুই ধাক্কা ভাঙিয়ে খেয়ে ভিতরে ঢুকো আব্বা এই মায়ের লগে আমার বিয়ে ঠিক না করে কাল লগে বিয়ে ঠিক করছে কিরে কি হইছে তো আর গেইটে তো 10000 টাকা লাগতো কিন্তু আমরা তো 5000 টাকা ডিসমিস করে দিছি তারপরে আমি আর আব্বা তোরে কোন রকমে সেভ করে এখানে নিয়ে আসছি তারপর মন খারাপ করে আসছে তো মন খারাপ করব না তো কি করব তোমরা সবাই মিলে আমারে ঠকাইছো কি কস আমরা সবাই মিলে তোর ঠকাইছি মানে আরে আমি ছিলাম বিদেশ তোমরা দেশে থাকি আমার জন্য মাইয়া ঠিক করছো তো কি মাইয়া ঠিক করছো ওই মায়ের চেয়ে তো এই মাইয়া বেশি সুন্দরী আরে বাবারে সব মেয়ে কি একরকম সুন্দরী হয় নাকি এক মেয়ে থেকে আরেক মেয়ে আর একটু বেশি সুন্দরী বো এটাই তো স্বাভাবিক এখন শোন এটা নিয়ে আফসোস করিস না বিয়ে করতে এসেছিস এখন একটু হাসি খুশি থাক আর কিসের হাসি খুশি থাকবো তোমরা যখন পাত্রী দেখতে আসো তখন এই মাইয়ারা দেখো নাই এই মাইয়ার লগে আবার বিয়েটা ঠিক করতা আরে বাবা এই মেয়ে হইতাছে ছোট মেয়ে তোর সাথে যার বিয়ে ঠিক হইছে সে হলো এই পরিবারের বড় মেয়ে এখন তুই কো ওরা কি বড় মায়া সারা তাকে ছোট মেয়া তোর লগে বিয়া দিব আর লাগলে 6 মাস পরে বিয়া করতাম কিন্তু এই মায়ার লগে আমার বিয়ে ঠিক হইতো ইসি রে কি সুন্দর মানায় তো আমাদের দুইজন রে আমার আর কিচ্ছু ভাল লাগতেছে না আব্বা কই আব্বা কই তুমি দেখাছো কিরে তোর খিদা লাগছে নাকি রাখো তোমার খিদা সামনে তাকায় দেখো কত সুন্দর মাইয়া তবে এই মায়ের লগে আমার বিয়ে ঠিক না করার বড় বড় লগে বিয়ে ঠিক করতে কেন গেলা তার বড় বড় সাথে বিয়ে ঠিক করছি তো কি হইছে কি হইছে এই মাইয়ারা দেখার পর থেকে আমার অন্য কোনো মাইয়ারা বিয়ে করতে মন চাইতাছে না এই উল্টা পাল্টা কথা কবি না কই দিতেছি এক সুন্দরী মেয়ে দেখলে মাথা নষ্ট হয়ে যায় তাইলে হ্যাঁ এই সুন্দরী মেয়ে গোমিতে ঝামেলা আছে বিয়ে করে তো বিদেশ যাবি গিয়া ফালাই থুয়া তখন বিপদে পড়ো আমি ওই মেয়ে দেখি আর কোলার লগে বাইরে গেছি গিয়া আর কি নিজে কি সুন্দর নিজের দিকে চাই দেখো না কোন সুন্দরী মেয়ে তার বিয়ে করবো হ্যাঁ এমনি গেটে টাকা পয়সা নিয়ে বেলা ঝামেলা করছি আর এই সমস্ত নিয়ে কোনো ঝামেলা বাঁধাইস না জামাই ওরা ভালো করে বুঝাও চল এক লগে যে কি দুলা ভাই ইশারা দিয়ে ডাকতেছেন সুন্দরী শালিকো সারা মনে থাকতে পারতেছেন না এত সুন্দরী শালি হলে তাগর সাইরেকে দূরে থাকা যায় দুলা ভাই তাহলে এক কাজ করি আপনার লগে আপার বিয়ে হওয়ার পরে আপার লগে আমরা আপনার বাড়ি চলে আসি কারণ ওই যে শুনছেন না তেল কিনলে যাবেন সাবান ফ্রি বিয়ে করলে শালি ফ্রি এটা তো কথার কথা কিন্তু ফ্রি পাইলে আসলেই ভালো হইতো আচ্ছা তোমার নাম কি আমার নাম আশা দিব আপনারে ভালোবাসা তাহলে চলো চলো মানে কোথায় চলো না মানে একটু সাইডে চলো তোমার সাথে একটু নিরিবিলি কথা আছে কি ব্যাপার দুলা ভাই ওর সাথে আবার নিরিবিলি কিসের কথা আরে বুঝছ নাই তোরা দুলা ভাই আইছে কি কিন্তু সাবধান দুলা ভাই অনেক বড় বড় মশা আছে আরে ধর আমি ল্যাট্রিনে যাবো না এখানে ডাকছেন কেন তোমার সাথে একটু জরুরি কথা বলার জন্য বাবা দুলা ভাই তোমার সেই রসি বিয়ার আগেই শালিগোলগের রসিকতা শুরু করছেন ভাল লাগছে বিষয়টা সেই ভাল লাগছে এর মানে হলো আপনি অনেক রোমান্টিক আমার আপা আর কিছু পাক না পাক
আপনার দিয়া 500 বছর মা হইতে পারবো মালুম কি বলবেন আর রাখো তোমার বাচ্চা কাচ্চা তোমার নামটা যেন কি বলছিলা আশা আশা তোমারে যে আমি কি বলবো তোমারে দেখেই আমার আশা পড়ছে ভালোবাসা যা দুষ্টু দুলা ভাই কথা গা আচ্ছা তোমার কি বিবাহ হয়েছে না দুলা ভাই বিয়া শাদি এখনো হয় নাই কিন্তু আপনার মতো একটা রসের নাগর যদি পাই আমিও তাড়াতাড়ি বিয়া কইরা ফেলাম উফ ভেরি গুড তুমি প্রেম টেম করো নাকি বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড আসছে দুলা ভাই প্রেম তো করতে মন চায় কিন্তু আপনার বউ আর আপনার শ্বশুর মানে আমার আব্বা আর আমার আপা জীবনে আমার কারোর দিকে তাকাই দিই নাই প্রেম কেমনে করুন কিন্তু আপনি চিন্তা করেন না আপনার সাথে খালি আপার বিয়েটা হইতে দেন এরপর আমি আপনার সাথে প্রেম করব ও মা গো তোমার কথা শুনে তোমার হার্টবিট বাইরা গেছে আজকালকার মেয়েরা যে এত ফিরিয়েটা তোমার জানা ছিল না আপনি দেখছেন কি খালি আপার লোক আপনার বিয়েটা হইতে দেন আর তো দেখবেন ফিরিতে আমি আপনাকে কি কি করি বিয়ে হওয়ার দরকার কি তোমার যা করলে তুমি আমি করে ফেলাম তোমার ফিরিতে খেতা দিয়ে আমার দুইটা মাইরা থাক বাবা আপনার মায়ের আমি ফাঁসি দড়িতে ঝুলতে পারবো না কিন্তু আমি ফাঁসিতে ঝুলতে চাই তোমার প্রেমের দড়ি গলায় দিয়ে মরতে চাই আশা তোমার চেহারা সুরত চলন বলন কথাবার্তা সবকিছু আমার খুব ভালো লাগিয়া গেছে আমি তোমার প্রেমে পড়ে গেছি আই লাভ ইউ আই লাভ ইউ টু সত্যি কিন্তু এজ এ দুলা ভাই আর দূর কি এর এজ এ দুলা ভাই আমি তোমার গার্লফ্রেন্ডের মতো ভালোবাসতে ফেলছি তুমি আমার বয়ফ্রেন্ডের মতো ভালোবাসবা আপনি সব কি কোন দুলা ভাই আমি ঠিকটাই বলতেছি আশা তুমি আমার শেষ ভরসা আমি তোমার ভালোবাসতে ফেলছি আই লাভ ইউ আশা আই লাভ ইউ আপনার খবর আছে দাঁড়ান আশা কি হয়েছে কবিতা বাইরে তো চিল্লাবে লাও কেউ কেন আরে আপা বলিস না সর্বনাশ হয়ে গেছে হায় হায় কস কি কি সর্বনাশ হয়েছে আমার যে বয়স বেশি পাত্র কি তা যাই না গেছে সেইটা জানছি কিনা যাই না তার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে ওই হারামিটা আশাকে একলা ডাইকা নিয়ে চড়ায় ধরছে আল্লাহ আল্লাহ রে এটা আমি কি শুনলাম বিয়ে হলো না কিছু হলো না তার আগে আমার স্বামী আমার ছোট বোন জড়ায় ধরছে না না আমি তো কথা বিশ্বাস করি না তোরা আমারে মিথ্যা কথা কইতাছিস না না আপা আমরা মিথ্যা কথা কইতাছি না আমরা সত্য কথা কইতাছি উইডা নিয়েই তো মহা ঝামেলা লাগিয়া গেছে আল্লাহই জানে এখন বিয়াটা হয় কি না হয় হায় হায় কস কি তাহলে কি আমার বিয়া ভাঙে যাইব যাইতো পারে চাচাই যেভাবে চিল্লাচিল্লি করতেছে ওই পোলার সাথে আমার মনে হয় না তোমার ওই পোলার সাথে আর বিয়া দিব আচ্ছা আমরা এখন যাই ওদিকে কি হয় না হয় তোমার খবর খবর দিব হে আল্লাহ এতদিন পরে আমার এটা বিয়া ঠিক হয়েছে সেটা যেন ভাঙে না যায় তুমি রহম করো আল্লাহ কান্দস কে লেগা চুপ কর বিয়াই আপনি চুপ করে খার রইছেন কে লেগা আপনার পোলায় আমার ছোট মায়ের আর আলাই ডাইকে নিয়া তার গায়ে হাত দিল কে আর আপনি দৃষ্টিটা বুঝতে পারেন নাই আমার ছেলে অনেকদিন বিদেশ ছিল তো ওবার ব্যাংক দেখে ভয় পাই বুঝলেন আমিও ভয় পাই মানে আপনার মেয়ের সাথে যখন ওই আড়ালে গেছিল তখন মনে করে ব্যাংক দেখে ভয় পাই মানে মামুনি ধরাই দিতে ইচ্ছা করে কি বলেন আপনি ইচ্ছা করে না আপু ওই কোনো ব্যাঙ আসছিল না সে আমার ইচ্ছা করে জড়ায় ধরে ইচ্ছা করে জড়ায় ধরছে তাতে সমস্যা কি হয়েছে এটা তো কোনো সমস্যা নাই আশাকে মজদু শালী আর শালী মানে হলো আধা করোয়ালি দুলা ভাইরা দুষ্টামি করে শালীরে কোলে নিব জড়ায় ধরবো কান্দে নিয়ে যাইবো এটাই তো স্বাভাবিক আর আমিও তো মাঝে মধ্যে আমার শালীরে কোলে বসায় রাখি হ্যাঁ হ্যাঁ না মানে আমি উদাহরণস্বরূপ বললাম আর কি আপা বুঝানোর জন্যে আরে তালু সাহেব এইটা নিয়ে তো কেসেন করার তো কিছু নাই আমার শালা তা শালীরে দুষ্টামি করে জড়ায় ধরছে না দোলা ভাই আমি আমার শালীকে দুষ্টামি করে জড়ায় ধরি নাই ইচ্ছা করে জড়া ধরছি আরে কি আবুল তাবুল কথা কইতাছস তুই ইচ্ছা করে জড়ায় ধরছস কেন কারণ প্রথম দেখায় আমার তারে ভালো লেগে গেছে আমি তারে ভালোবাসে ফেলছি বিয়াই আপনি বলে এইসব কি কইতেছ আবুল তাবুল সে বিয়ে করতে আসতে আমার বড় মেয়েরে আমার ছোট মেয়েরে ভালোবাসে ভালোবাসে মানে এটা মানে কি এটা মানে আপনি বুঝছেন না মজা করছে মজা করছে আমার ছেলেটা খুবই দুষ্ট মজা করে গিলা বলছে এই হারামি তুই গিলা কি কইতেছস যা বলতস
পুনরায় এর উচ্চারণ করিস না। কই তার পরিণাম কি হইব জানোস? এই বিয়ে বাড়ির ঠিকা গোষ্ঠী শুদ্ধ সবাই রামদুলাই খেয়ে যাইতে হইব। ও তো কি কইছি? এই আমার তো রাম বুঝাই ফেলাইছি, কোনো অসুবিধা নাই। আপনি কাজই খবর দেন, তাড়াতাড়ি করে বিয়ের কাছে সেরে রাখেন। আব্বাস কেন কাছে ডাকবেন? আমি সিদ্ধান্ত নিয়ে নিছি, আমি যদি বিয়ে করি বিয়ে শুধু আশারে করবো, এছাড়া পৃথিবীর কাউকে বিয়ে করবো না। এসব তুমি কি করতেছো বাবাজি? তুমি আশারে বিয়ে করবো মানে? আমি ঠিকই বলতেছি, আমি আশার প্রেমে পড়ে গেছি, আমি আশারে ভালোবাসা ফেলছি। আশারে ছাড়া আমি অন্য কাউরে বিয়ে করবো না। আপনি এই আশার আশার সাথে আমার বিয়ের ব্যবস্থা করেন। হায় 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 বিয়াই, আপনার পোলায় কি সব কইতেছে বাবা গো? ও বাবা, এই গ্রামে আমার কিন্তু একটা মান ইজ্জত আছে। তুমি যদি আমার বড় মায়ের রেহে ছোট মায়ের বিয়ে করতে চাও, তাহলে তো আমার মান ইজ্জত কিছু থাকবে না রে বাবা। রাখেন আপনার মান ইজ্জত, মান ইজ্জত হারা গেলে মান ইজ্জত খুঁজে পাবেন, কিন্তু আমি আমার আশারা হারাই ফেললে আশারা জীবনে খুঁজে পাবো না। ভাই আশারা ছাড়া আমি অন্য কারো বিয়ে করবো না, আপনার মান ইজ্জতের খেতা পড়ি। বলতু, তুই যারে বিয়ে করবার আইছ তারই বিয়ে করবি, তারে ছাড়া আর কেউ যদি বিয়ে করবার চাস বাবু খেয়ে নক। আমি সারা জীবন আমার যেমন বউ চিন্তা করছি আশা ঠিক তেমন। আমার স্বপ্নের মধ্যে বউ হিসেবে যারা দেখতাম সে ঠিক দেখতে আশার মতো। তাছাড়া তোমরা আমার যার সাথে বিয়ে ঠিক করছো তার সাথে কোনোভাবে আমার মানাবে না। আশার সাথে আমার খুব সুন্দর মানাবে। শ্বশুর আব্বা, আপনি আশার সাথে আমার বিয়ের ব্যবস্থা করেন। আইসা আমার বিয়ে করতে, আপনার মতো ফালতু ছেলের আমি জীবনও বিয়ে করব না। আমি বলি কি, এরকম একটা ফালতু ছেলের সাথে তুমি আপারও বিয়ে দিও না। এই সবগুলোর গণধোলাই দিয়ে বাইর করো বাড়ি থেকে। এই এই মে, মুখ সামলায় কথা বলো। তুমি কারে গণধোলা দেওয়ার কথা বলতেছো? চিনো আমারে? আমি কে? আমি হইলাম আমগো এলাকার চেয়ারম্যানের ডাইন হাত। বেশি উল্টা পাল্টা কথা বলে কিন্তু খবর আছে, একেবারে খবর করে যাইরা দিমু। মজু কি পাকো আমি শুরু করছিস তুই? তুই কি আমগো সবারে গণধোলাই খাওয়াইতে চাস? যারে বিয়ে করতে আসছস তারে বিয়ে কইরা বাড়িতে চল। আমি গণধলের কাছে রাজি আছি, আমার কোনো আপত্তি নাই, কিন্তু বিয়ে করলে আমি আশারা করবো, আশারা ছাড়া আর কাউরে বিয়ে করবো না। আল্লাহ রে, আমি কোন বিপদে পড়লাম রে আল্লাহ! আমার কোন পাগলে পাইছে পাগলের বাচ্চার সাথে আমার মাইয়ের বিয়ে ঠিক করতে? হ্যাঁ, এখন তো আমার মান চমন সব যাইব, আমার মাইয়া গো জীবন তো ধ্বংস হয়ে যাইব রে আল্লাহ। শান্ত শান্ত, দুলাভাই তো আর আপারে সরাসরি দেখেনি, সবসময় ভিডিও কলে দেখছে। দুলাভাই শুনেন, আমার আপা আমার থেকে অনেক বেশি সুন্দর, আপনি যদি দেখেন তাহলে আর আমার বিয়ে করতে চাইবেন না। চলেন আপনি আগে আমার আপারে দেখেন, আসেন। দেখো, তোমার বোনের দেখার আমার কোনো ইচ্ছা নাই, সে যদি বিশ্ব সুন্দরী হয় আমি তারে বিয়ে করবো, আমি তোমারই বিয়ে করবো। আরে বাবা রে, আমি বারবার বলতেছি আপনি আগে আমার বোনরে দেখেন, দেখার পর তো আপনার মত বদলাইতেও পারে, চলেন। হ বাবা, ওরা যা কইছে তুই তাই কর, তুই যা যায় সামনাসামনি দেখ। আমি আমার চেহারা তাকে দেখাবো, এখন দেখাতে পারবো না, আমার শরম করে। আপা তোমার বিয়ে হয় কিনা সেটার নাই ঠিক, তুমি আসো বাসর ঘর নিয়ে, তুমি এদিকে ঘুরো তো আপা। না না, আমি ঘুরতে পারবোই না, আমি শরমে মরে যাবো। বাস, ওনার চেহারা আমার দেখতে হবে না, আমার এমন লজ্জাবতী শরম পাওয়া পছন্দ না। আমি দেশের বাইরে থাকছি, অন্যরকম জীবন দেখছি, আমার বউ হবে চালাক চতুর নির্লজ্জ। আশা, ওনার সাথে আমার জমবে না, তোমার সাথে খুবই জমবে, কারণ আমি নিশ্চিত তোমার কোনো লজ্জা নাই। আপনি ফালতু কথা বলবেন না দুলাভাই, আপনারা কে বলছে আমি নির্লজ্জ? আমার বোন এদিকে তাকাইতেছে না কারণ সে নিহাইতে একটা ভালো মেয়ে, সেদিকে তাকাইতে শরম পাইতেছে। আর তাছাড়া আপনি জানেন না লজ্জায় নারীর ভূষণ।
এসব কথা 90 দশকে চলতো, এই যুগে এসব কথা আর চলে না। তাছাড়া তাকে পেছন থেকে দেখে আমার পছন্দ হয় নাই, সামনে থেকে দেখলে নিশ্চিত আমার পছন্দ হবে না, সে কারণে সে তার চেহারা আমার দেখাইতেছে না। ফালতু কথা বলবেন না, আমার বোনের দিকে ঘুরে আপনার চেহারা দেখাইতেছে না, কারণ আমার বোনের চেহারা এতই সুন্দর যে দেখে আপনি ফিট খেয়ে যেতে পারেন, পাগল হয়ে যেতে পারেন। আয়া পা ঘুরে দিকে, আমি ফিট খেতে চাই, পাগল হয়ে যেতে চাই, তারা দয়া করে বলো চেহারাটা আমার দেখাইতে। আপা এদিকে ঘুরো তো, ঘুরে তোমার চেহারা দেখে পাগল বানিয়ে দাও তো। আরে কইলাম না আমি লজ্জে মরে যাব। দূর তোমার লজ্জার খাতা করি কি বলছিলাম না, আমার বোনেরে দেখে টাসকি খেয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। কি দেখছেন আমার বোনের রূপ, কি সুস্থ আছেন না পাগল হয়ে গেছেন? না না এখনো সুস্থ আছি, কিন্তু খুব দ্রুত পাগল হয়ে যাব। তুমি শুধু সত্যি করে বলো, সে কি তোমার বড় বোন নাকি ফুফু? আয় আপনি কি তার ছিড়া? হ্যাঁ সে আমার ফুফুইতে যাবে কেন? সে আমার বড় বোন। তোমার বড় বোন সে হলে তার এত বয়স্ক লাগতেছে কেন? আরে আমার থেকে 4 বছরের বড়, আর মেকআপটা একটু এরকম হয়েছে আজকে, এই জন্য এরকম লাগতেছে। না না আশা মেকআপ অনেক সুন্দর হয়েছে, আমাকে অনেক সুন্দর লাগতেছে। আমি তোর থেকে 4 বছরের বড় না, তোর থেকে আমি 8 বছরের বড়। ই 8 বছরের বড়, তার মানে তার বয়স আমার চাইতেও বেশি, আর তার কথাবার্তা চালচলন দেখে তো মনে হচ্ছে তার মাথায় সমস্যা আছে। সমস্যা আগে ছিল, এখন কোনো সমস্যা নাই। কবিরাজ খাদের কাউকে দেখানোর পর থেকে আমি এখন সম্পূর্ণ সুস্থ। আপা অনেক বলে ফেলছো, এবার একটু চুপ থাকো। কেন চুপ করব? আমি যা বলছি সব তো সত্যই বলছি। ওনার সাথে আমার বিয়ে হতে যাচ্ছে, বিয়ের আগে সব সত্য জানানো ভালো, না হলে বিয়ের পরে সংসারে ঝামেলা হবে। আমি শুধু তোমার এই বিয়ে করবো, বাইরে গিয়ে এই সিদ্ধান্ত আমি সময় জানা দিতে। বলো আমি বলি কি, আপনি আমার সাথে একটু নিরিবিলি জায়গায় চলেন, আপনার সাথে আমার একটা জরুরি বিষয় আলাপ আসছে। আমার সাথে কথা বলার পর আপনার যে সিদ্ধান্ত নিতে মন চায় আপনি ওই সিদ্ধান্ত নিন, কিন্তু আগে আমার কথাটা একটু শুনুন। আসেন আপনি। তুই কি আমার বোন না সতীন? তাকায় তাকায় বন্ধ করেন। ও মাই গড, তুমি আমার এত সুন্দর একটা নিরিবিলি প্লেসে নিয়ে আসলা, তোমার সাথে দেখা আমার প্রেম করতে ইচ্ছা করছে। এত ঝামেলার মধ্যে আপনার প্রেম আসে কোত্থেকে? তোমারে দেখে, তোমারে দেখে আমার মনে প্রেমের জোয়ার চলে আসে। এই যে তুমি আমার সামনে দাঁড়ায় আছো না, আমার কি মনে হচ্ছে জানো? আমার মনে হচ্ছে আমি পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমিক আর তুমি আমার প্রেমিকা। এই ঠিক এই প্রেম, ঠিক এই প্রেমটা আপনি আমার আপার জন্য নিয়ে আসেন। দেখেন ভাই আমি আপনারা বুঝাই বলি, আমার বোনটা অনেক সহজ সরল, দেখেন আপনার সামনে কত সত্যি কথা বলছে। ওর জায়গায় যদি অন্য কোনো মেয়ে হইতো আপনি বলেন এত সত্যি কথা বলতো, আপনি আমার বোনকে বিয়ে করেন, আপনি অনেক সুখী হবেন, বিশ্বাস করেন। বেশি সুখের দরকার নাই, সুখে থাকলে ভূতে কিলায়। আমি তোমারে বিয়ে করে কষ্টের সাগরে ভেসে যেতে চাই। দেখেন আপনি আমার বোনকে বিয়ে করলে আপনি অনেক ভালো থাকবেন, সে আপনার অনেক ভালোবাসবে, সে অন্য কোনো পুরুষের দিকে তাকাবেই না। আরে তোমার বোনের অন্য কোনো পুরুষের দিকে তাকানো লাগবে না, তার যে বয়স কোনো পুরুষই তার দিকে তাকাবে না। দেখো আমি বিয়ে করে বউ বাড়িতে নিয়ে যেতে চাই, আন্টি না, আমার আমবাগান কাঁঠাল বাগান বোঝায় কোনো লাভ নাই। আমি যদি বিয়ে করি শুধু তোমারই বিয়ে করবো, তোমার ছাড়া আমি এই পৃথিবীতে কারো বিয়ে করবো না, সে তোমার বড় বোন হোক আর বিশ্ব সুন্দরী হোক। ঠিক আছে আপনার আমার আপারে বিয়ে করার কোনো দরকার নাই। আই কবিতার সাথে মিত এদিকে এদিকে এদিকে, মানে দেখেন ওয়েট দাঁড়া, তিনজন সিরিয়ালি দাঁড়া। এখন বলেন এই তিনজনের মধ্যে কারা পছন্দ হয়? এসব তুমি কি বলতেছ, ওরা আমার শালী, ওদেরকে পছন্দ করে কি হবে? যেহেতু আপনি আমার আপাকে বিয়ে করবেন না, সেহেতু এই তিনজনের মধ্যে থেকে আপনি বাঁচেন। যারা আপনার পছন্দ হবে আপনি আমারে বলেন, আব্বার সাথে আমি কথা বলে আপনার বিয়ের ব্যবস্থা করতেছি। তবু ভাই প্লিজ দয়া করে আমার বিয়ের কথা আর বললেন না। দুলা ভাই আপনি চাইলে আমাকে বিয়ে করতে পারেন, আমি আপনাকে আদর দিব, সোহাগ দিব, দিব ভালোবাসা, আদর করে বাঁধবো আমি আপনার বুকে বাসা। না দুলা ভাই আপনি আমাকে বিয়ে করেন, শীতকালে হব আমি আপনার গায়ের কাঁথা, বর্ষাকালে হব আমি আপনার মাথার ছাতা, আমি ছাড়া আপনার আর নাই কোনো সম্বল, আমাকে বিয়ে করলে আমি হব আপনার গায়ের কম্বল। না না দুলা ভাই আপনি আমাকে বিয়ে করেন, আমাকে বিয়ে করলে আপনার জামা কাপড় ভরণ পোষণ সোনা গয়না কিচ্ছু দেয়া লাগবে না, সব কিছু আমার বাবা দিবে, আমার বাবা অনেক বড় লোক, আর আমি তার একমাত্র। আমি তোমাদের কাউরে বিয়ে করব না। কেন এখন বিয়ে করবেন না কেন? আমার
বোনরে তো বিয়ে করতে চান না কেন? আমার বোনের বয়স বেশি। এই যে তিন তিনটা কচি সুন্দরী মাইয়া আপনার সামনে দাঁড়ায় আছে, তাদের বিয়ে করবেন না কেন? আরে মেয়েদেরকে বিয়ে করতে যাবো কোন দুঃখে? নুডলস কিনলে যেমন বাটি ফ্রি, তোমার বিয়ে করলে তো এরাও ফ্রি। হ্যাঁ আমার শালী না কি ক্রিমিনালের ক্রিমিনাল, আল্লাহ! এই শুনেন, আপনার এই আসে ঘুরে বালি, আমি আপনার কোনো দিন বিয়ে করবো না। কারণ? কারণ কি? কারণ আমার বয়ফ্রেন্ড আছে, তারে আমি অনেক ভালোবাসি, বিয়ে করলে আমি ওরেই করব। আয় আয় রে, তোমার বয়ফ্রেন্ড আছে, এই কথা সত্যি? জি। আল্লাহ, তাহলে সব বিয়ে শাদির ব্যাপারটা যখন এতটা লেট হইতেছে, আর আমরা তো আসছি অনেকক্ষণ হয়ে গেল, খিদে খুব লাগে গেছে বুঝছেন। একটা কাজ করেন না, খাওয়া দাওয়ার ব্যাপারটা সারা ফেলি, বাবুর্চিকে বলেন খাবার দিতে। এই মিয়া, তোমার শালায় আমার মায়ের বিয়ে করবো চাইতেছে না, বিয়ের মধ্যে একটা আউলা জল লাগে রাখছে, আমার মান সম্মান লই টানে টানি কোন হয়ে খাউনটা চাও? হ্যাঁ মন দায় কইতেছে জুতা খুঁজি না গলের মধ্যে পারি। এই কি কইলেন আপনি? আপনি কারে জুতা দিয়ে পিটতে কোন? আপনারে আমার ইচ্ছা করতেছে ব্যাঙের মতো মাথার উপর তুলে একটা আছাড় মেরে পুরো পড়তা বানায় ফেলাই মানুষ দিলে আমার মাথা ইয়া আছাড় মারবি? হ্যাঁ সাফার দাঁত থাপ প্রায় একবার ফালাই দিমু কই দিলাম। এই এতক্ষণ বহুত সহ্য করছি, আর সহ্য করুম না। আপনার এত বড় সাহস, আমার মেয়ের দামারে থাপড়াবে দাঁত ফালাই দিবেন? কোন হাত দিয়ে থাপড়াইবেন? যে হাত দিয়ে থাপড়াইবেন থাপড় মারেন, ওই হাত ভাঙবে আপনার পিছন দিকে ঢুকাই দিব। কি কি বাকি আছে? এই শয়তানের বাচ্চা লগে আমার বড় মায়ের বিয়ের কথা ছিল, অনেক তোরে বিয়ে করবার চায়, আমার মান সম্মান সব নষ্ট করে দিছে, একো আমি ছাড়মু না। এই আমরা তোর মান সম্মান নষ্ট করি নাই, তোর মান সম্মান নষ্ট করি তোর মেয়ে। এই আগুন যদি মোমের কাছে যায় মোম গলবে না? তোর মায়ে বারবার আমার এই ছেলের সামনে দিয়ে লুতুপুতু খেলতেছে। হ্যাঁ ও তো মোম, ও গলে গেছে, এই জন্য তোর মেয়ের বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। এই তালুই একদম উল্টা পাল্টা কথা কইবেন না, আমি মোটেও আপনার ছেলের আশেপাশে ঘুরঘুর করি না, এগুলো তো প্রশ্নই আসে না। আব্বা ওনাদেরকে বলেন আমার নিয়ে যেন উল্টা পাল্টা কথা না বলে, আমি কেমন মেয়ে ওনাদেরকে বলে দেন? এই খবরদার, আমার ছোট মায়ের নামে উল্টা পাল্টা কোনো কথা কইবেন না, আমার ছোট মায়ের মতন এই দুই চার গ্রামে একটা ভালো মাইয়া পাইবেন না। আমার মাইয়া ভার্সিটিতে যায় মাথা নিচু কইরা, আবার ফিরে আসে মাথা নিচু কইরা, আজ পর্যন্ত কোনো ছেলের দিকে আমার মেয়ে চোখ তুলে তাকায় নাই। আপনার মেয়ে কোনো ছেলে মানুষের দিকে তাকায় নাই? তাহলে এতদিন আপনি বোকার রাজ্যে বসবাস করতেছেন, আপনার মেয়ের আসল কারণ আপনি আমার কাছ থেকে শুনেন। আপনার মেয়ের বয়ফ্রেন্ড আছে, একটা ছেলের সাথে আপনার মেয়ে সুতা প্রেম করে। কি? আমার মায়ের বয়ফ্রেন্ড আছে? আই মিয়া চুপ করে সুস্কে, এইগুলি কি কইতেছে? সত্য কইতেছ নাকি তোর বয়ফ্রেন্ড আছে? আব্বা শান্ত হন, আজকে আর কোনো কিছু লুকাবো না। জি আমার বয়ফ্রেন্ড আছে। হ্যাঁ এটা কি হলাম আমি? রে আল্লাহ রে, এটা আমি কি হলাম? তুইও তলে তলে তাল তলে গিয়ে বসিস। শুধু তাল তলা না, আমতলা বটতলাতে বয়ফ্রেন্ড নিয়ে বসা শেষ, তাই জন্য বলতেছি বয়ফ্রেন্ড নিয়ে পালানোর আগে ভালোই ভালো আপনার ছোট মেয়ের আমার সাথে বিয়ে দিয়ে দেন। অসম্ভব, তোর মতো ফাউলের কাছে আমার ছোট মায়ের বিয়ে দিব না। বড় মায়ের সাথে যে বিয়ে ঠিক হয়েছিল সেইটা আজকে ক্যান্সেল, যা বাড়ি যা। অসম্ভব, আমি আশার বিয়ে না করে বাড়ি ছেড়ে যাবো না। না গেলে হেনে বয়ে বয়ে মুড়ি খা। তোরে না পাইলে দুধ একটা গরু পালতাম, গাই গরু, তার 8-10 লিটার করে দুধ দিত, নিজে খাই পারতাম, আর বাজার দুধ পাইতা বাজারে বিল্ডিং দিয়ে পারতাম, আর গরু দুধ জবও করতাম, তাও গোস্ত খাই পারতাম, বাড়তি গোস্ত বেচা পারতাম। এই কথা শুনত তাকে, তোর পাইলে আমার লাভটা কি আছে? তারা ভাববো আপনার আর আপনার পোলার মধ্যে কোনো না কোনো ঝামেলা আছে, এই কারণে মাইয়ার বাপ আপনার পোলার কাছে তার মাইয়া বিয়া দেয় নাই।
তখন তো আপনি রাস্তাঘাটে বেরোতে পারবেন না সব চাইতে বড় কথা হইল এই মজনু আর জীবনে কোনোদিন বিয়ে করতে পারবো না কৌকি আর একটা কথা আব্বা এরকম একটা ফ্যামিলিতে আমার সংসার টিকবো কিনা সেটা নিয়ে আমার এখন সংশয় হইতাছে এই কি আজারে কথা কও আইসি পোলা বিয়ে করে যাইবো তো তুমি আমার বিয়ের টানতে তো কিসের জন্য তুমি কথাটা কইছো খুব লেজ্জ কথা কইছো খুব ভালো কথা কইছো বিয়ে করার নিয়ত নিয়ে যখন আইসি বাড়ির থেকে বাইরে পোলা বিয়ে করে যাবো এইটা হলো কথা বাবাজি এখন তো বড় মেয়ে তোর কাছে বিয়ে দিতে চাইতেছে না এখন তো যে মেয়ে হাতে ভাই ধরে রাজি করাইতে পারি বাবা আল্লাহর দোয়াই লাগে তুই বড় মেয়ের বিয়ে করতে রাজি হয়ে যা আরে আব্বা তুমি বুঝতেছ না কেন বড় মায়ের বয়স আমার ছয় সাত বছরের বেশি তারা দেখলে আমার বউ মনে হবে না মনে হবে আন্টি তারা কিছুদিন আগে এই মেয়ে পাগল আছিল কয়েকদিন ধরে সুস্থ আমি যাই না বুঝে একটা পাগল বয়সকে মেরে কেন বিয়ে করবো তুমি বলো আব্বা ওরে আল্লাহ রে আল্লাহ রে আমি আর কি করু আমার মাংস ভর কেমনে করে মাথা ঘুরে আল্লাহ আব্বা দুলা ভাই তোমরা যদি আমার সাহায্য করো তাহলে আমি আসলে বিয়ে করে বাড়িতে নিতে পারবো তোর কোনো চিন্তা করো না আমি দুই হাত ধরে বিদেশ থেকে টাকা ইনকাম করে দেশে আসছি তোমাদের সাহায্য যদি আসলে বিয়ে আমি করতে পারি তাহলে আব্বা তোমার দিন 10 লাখ টাকা দুলা ভাই তোমার দিব 10 লাখ টাকা এই টাকা ফেরত দিতে হবে না এই কি করলে তুমি তুমি আমার টাকা লুট দিয়ে দিতেছো কত টাকা দিবা তুমি আমারে 10 লাখ হ্যাঁ কত টাকা 10 লাখ 10 লাখ টাকা ঠিক আছে তুমি আসারে বিয়ে করো আমি তোমার সাথে আছি না টাকাটা বড় কথা না হাতের ময়লা তুই বিয়ে করতে আইছো একটা মেয়ের পছন্দ করছো সেই মেয়ে তুই বিয়ে করতে পারবি না এটা তো বাপ হয়ে মানে নিতে পারি না আর দেখতেও পারি না তুই আসারই বিয়ে করবি আমি তোর সাথে আছি তাই ওই টাকার বিষয়টা মাথায় রাখিস আর কি মানে বাড়িতে যাই ওই জামাই বাবা জিরার আমারে ওই 10-20 লাখ টাকা নগদে গইলে দিস অবশ্যই দিব আব্বা একদম কাঁচা কসকসা টাকা দেবো স্যাপ দিয়ে গইলে নিও তা তো বুঝলাম কিন্তু আসারে বিয়ে করবি কেমনে অহলো সাজগুজ করে বই রোজ কে লেগা বিয়া তো ভাঙ্গে গেছে বিয়া আর হইতো না এগুলি খুলেন খবরদার কান্দাকাটি করবি না কই দিলাম তাহলে আমি কি করব আমার বিয়া ভেঙে গেছে আব্বা আমি কানবো নাকি আমি নাচবো বিয়া ভাঙবো না কি জোড়া লাগবো ওই মেয়া তোর কেটা গেছে পোলারে গিয়ে কইবার তোর মাথার সমস্যা ছিল আর তোর বয়স বেশি আব্বা আমি যা বলছি সব সত্যি কথা বলছি আমাকে স্কুলের হারাধন স্যার বলছে সদা সর্বদা সত্যি কথা বলবা তাই আমি সব সত্যি কথা বলছি তোমার সব তোলে তুমি আলা বইয়া থাকো বিয়া তো গেছে গা ভাঙ্গা সারা জীবন আর তোমার বিয়ে হইব না এই যে বাপ আছে না যতদিন বাচ্চা আছি ততদিন আমার ঘরে বইসে বইসা আপনি খাইবেন বুঝছেন ও মা মামা হে আপনি প্রেম করেন না ভালো 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 ইমন করে থাহেন যেমন বাজা মাস্টক উল্টাই খাইবার জানে না অথচ উপরে ফিটফাট ভিতরে সদর গান ওই মেয়ে চুপ করে রইছিস কে কার লগে প্রেম করেছেন নামটা কো সাসা আমার সাথে তোর সাথে মানে এই তোর সাথে কি সাসা আশা আমার সাথে প্রেম করে আমি ওর বয়ফ্রেন্ড কি আমার মেয়ে তোর লগে প্রেম করে ওই মেয়া হে তো উসমান দিয়ার পোলা উসমান না তো পান বেছে প্রত্যেক দিন হ্যাঁ ধোন গিয়ে আমি পান খাই আর আপনি আমার বাড়িতে সুপারি খান না ওই মেয়া চুপ করে খারের সুস্কে লেগা পান দোকানদারের ছেলে লগে তুই প্রেম করস হ্যাঁ আব্বা সবুজ আমার বয়ফ্রেন্ড ওর আব্বা এখন পান বেচলে কি হইব সবুজ পড়াশোনা অনেক ভালো দেখবেন একদিনও পানের দোকানে স্বর্ণের দোকান বানাইব বা 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 হিসাব কিতাব একবারে কমপ্লিট করে রাখছেন আপনি না আই উসমানের পোলা তুই যে আমার মায়েরে ভালোবাসস আমার মায়েরে পাওয়ার লাগে তুই কি কি করতে পারবি ক সাসা আশারে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারবো আপনি শুধু বলেন আমার কি করতে হবে হন আমার বড় মায়া যেই পোলার লগে বিয়ে ঠিক হয়েছে হেই পোলায় বড় মায়ের বিয়ে করবা চায় না হ্যাঁ চায় আশারে বিয়ে করবার লেগা হেরা অহন আমার বাইক বই হরিছে তুই যদি হাগো পিড়াইয়া বাইতে বার করে দিবার পারস তাহলে তোর লগে আশার বিয়ে দিমু যা সাসা আমি তো শুধু আপনার এই কথার অপেক্ষায় ছিলাম আপনি শুধু দেখেন ওই শালার পোলাকে কেমনে কুত্তার মতো পিড়ে আমি বাড়ি থেকে বের করি সাসা আপনি শুধু আমার জন্য দোয়া করেন ঠিক আছে ওই হারাম জিদাই
তোরে বলছি না আমার জামাই সামনে যাবি না এত সাজগুজ করে আমার জামাই সামনে গেছিস কেন এর লাগে তো আমার বিয়েটা ভেঙে গেছে গা হ্যাঁ এখন তুই একবার বিয়ে ঠিক করবি আর যদি বিয়ে ঠিক করতে না পারস তো বয়ফ্রেন্ড সবুজ রে আমি বিয়ে করালাম কইলি হলো আমার বয়ফ্রেন্ড সবুজ রে বিয়ে করে নেব তোমার এত হারাধন স্যারের গল্প কে শুনাইতে বলছে কে বলছে যে বলো আমার মাকে সমস্যা আমার ওই কি বয়স হয়েছে চুপ এত কথা না তুই গেছিস কেন এটা কথা কও আমার এখন বিয়া দে বিয়া ঠিক করবি আমার আপনি মায়ের আমাদের হাড্ডিগুড্ডি ভেঙে ফেলাবেন আপনি সেটা থ্রেড দিচ্ছেন আপনি কে ভাইয়া আমি আমি হইলাম আশার বয়ফ্রেন্ড আশা আমাকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসে আমিও আশাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি কিন্তু বাধা হয়ে দাঁড়াইছিস তুই দেখ তোর এখনো সময় আছে তুই এখান থেকে চলে যা নইলে কিন্তু তোর একদম জানে মেরে ফেলামু আপনি আশার বয়ফ্রেন্ড আপনাকে তো আমি মনে মনে খুঁজছিলাম ভাইয়া আব্বা হ্যাঁ উনি হচ্ছে আশার বয়ফ্রেন্ড উনি আমাকে থ্রেড দিচ্ছে আমি জানি এখান থেকে চলে যাই আমি যদি এখান থেকে চলে যাই তাহলে 10 লাখ টাকা কেন 10 টাকাও কি তোমরা পাইবা না তাহলে এখন তোমরা কি করবা মাইরা ওরে ভর্তা বানাই ফেলামু তাইলে চুপ করে বসে আছে কেন বিসমিল্লাহ বলে শুরু করো অ্যাকশন কমান্ডো আব্বা দুলা ভাই মারামারি চলা অবস্থা আমার মাথায় আশার তুলে নজরটা বুদ্ধি চলে আসছে কি বুদ্ধি ডাকাতি ডাকাতি সেটা কেমনে সেটা গভীর হাত হলে তোমরা বুঝতে পারবা আমি তোমার কথা দিতেছি বিয়ার পরে আর তোমার কোনো কাম কাজ করতে দিব না 10টা দাসী বান্দি রেখে দিবো তাতেও যদি না হয় আমরা বাপ বেটারা কাজ কর্ম করে খাবো রান্না বান্না করে সব কাজ করবো তবু তুমি আমার পোলাটা বিয়ে করো মা আশা তুমি আমার শালা মজদুরে বিয়ে করো আমি তোমার কথা দিতেছি
মজনুর যত টাকা পয়সা ধন সম্পদ আছে তোমাকে বিয়ের পরে সবকিছু তোমার নামে লিখে দেবো। পুরা পৃথিবী লেখা দিলেও তো আমি আমার বোনের লগে বেইমানি করব না। এই শাস্ত্রের বিয়ে করো তো প্রশ্নই উঠে না। আমারে বিয়ে করবা না? আমিও তোমারে বিয়ে না করে এই বাড়ি থেকে যাবো না। তুই যাবি, তোর বাপও যাবো, তো দুলাভাইও যাইবো। তোরা যদি ভালো মতো না যাস ঝাড়ু পিটান দিয়ে গ্রাম ছাড়া করুম। ঝাড়ু দিয়ে পিটান না জোতা দিয়ে পিটান কোনো লাভ নাই। ডাকেন গ্রামবাসীরা, ডেকে নিয়ে আসেন। আমি কোনো কিছু ভয় পাই না, কিন্তু আশারা বিয়ে করা ছাড়া আমি এখান থেকে এক পাও নড়বো না। কি এক পাও নড়বি না? তাহলে আমার বিয়ে কর। আব্বা কাজী ডাকেন, ওর সাথে আমার এক্ষুনি বিয়ে হইব। আব্বা দুলা ভাই, তোমাদের মাথা পিছু 2 লাখ টাকা বাড়াই দেবো। আমার বাঁচাও। কিসের বাঁচাইব? 2 লাখ টাকা? আমি জীবনে প্রথম দেখলাম যে বিয়া বাড়িতে পাত্রর বিচার হইতাছে। এই বিয়ার আসর গতকালকেই বিয়ে হওয়ার কথা, অথচ এইখানে আইসে কি দেখতেছি? তারা দুইজন দুইজন রে ভিডিও কলে দেখা শুনা বিয়েতে রাজি হয়েছে, অথচ এই ছেলে বিয়ে করতে আইসা আমার ছোট মেয়েরে দেখা বলতেছে আমার বড় মেয়েরে বিয়ে করবো না, সে নাকি আমার ছোট মেয়েরে বিয়ে করবো। আপনি কোন অহন আমি কি করি? এই মিয়া, তুমি তার বড় মায়ের বিয়ে করতে আইসা, এখন ছোট মায়ের বিয়ে করতে চাইতাছো কেন? উনি আমাকে গোপন করছে ওনার বড় মেয়ের বয়স আমার চাইতে বেশি। উনি এটাও গোপন করছে যে ওনার বড় মেয়ের মাথায় সমস্যা। এখন আমি জানি না বুঝা চাচা, একটা পাগল বয়স্ক মেয়েকে কেন বিয়ে করব? ওই কেন বিয়ে করবা মানে? তুমি তার ভিডিও কলে দেখছো না? হ্যাঁ, তুমি তো দেখার শুই না, তারপরে তার বিয়েতে রাজি হইছো। তারে যদি তোমার পছন্দ না হইয়া থাকে তখনই না কইরা দিতা, এখন বিয়ে করতে আইসা এই কথা বলতাছো কেন? মাতবর চাচা, সে আমার সাথে ভিডিও কলে কথা বলার সময় ফিল্টার দিয়ে কথা বলতো, আর ফিল্টার দিয়ে কথা বললে 60 বছরের বুড়ি রে 16 বছরের ছেড়ি মনে হয়। আমি কেমনে বুঝবো তার বয়স আমার সাথে বেশি? আপনি বলেন। তখন তুমি তারে বলতে পারলা না যে ফিল্টার ছাড়া ভিডিও কল দাও? ওরে চাচা, আমি কি জানতাম সে আমার সাথে ফিল্টার লাগায় কথা বলে? এই সব কথা কইয়া কোনো লাভ নাই, যেহেতু ওই সিদ্দিকের বড় মায়ের শেফালির সাথে তোমার বিয়া ঠিক হইছে, তোমার শেফালির এই বিয়া করতে। দেখেন চাচা, জোর করে আমার মনের ইচ্ছার বিরুদ্ধে আমি হয়তো তার বিয়ে করতে পারি, কিন্তু তার বিয়ে করলে কি আমরা সুখী হব? না, সুখী হব না। বিয়ের পর আমি তার দেখতেই পারবো না, দিন রাত ঝগড়াঝাটি লাগাই থাকবে। চাচা, বিয়ে শাদী অনেক বড় একটা ব্যাপার, সারা জীবন যার সাথে থাকবো তার আমার মন থেকে পছন্দ হইতে হবে। যারাই আমার পছন্দই না তার সাথে সারা জীবন থাকা দূরের কথা, একটা দিনও থাকতে পারবো না। চাচা, জন্ম মৃত্যু বিয়ে সব উপরওয়ালার হাতে, হয়তো উপরওয়ালায় আসার সাথে আমার বিয়ের জোড়াটা মিলায় রাখছে, তাই আমি আসারে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছি। চাচা, আমার বাবা আর দুলা ভাই মিলে আমার জন্য পাত্রী ঠিক করছে, তাদের হয়ে আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি, কিন্তু বিয়ে যদি করতে হয় আমি আশাকেই বিয়ে করব। আপনি আশার সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দেন। খবরদার, কত বড় সাহস, আমার মুখে মুখে কথা কয়, আমার জ্ঞান দেয়। জ্ঞান যদি দিতে হয় অন্য জায়গায় গিয়ে জ্ঞান দিও, বুঝছো? এই সিদ্দিক মিয়া, আমি কইছি এই ছেলে বিয়া করব শেফালি রে। আমি এখানে বৈশা থাইকা তারপরে শেফালির সাথে আমি এই ছেলের বিয়া দিব। যাও কাজী ডাকো। বুঝছি, ভালো মানুষের পৃথিবীতে কোনো দাম নাই। আপনার আমি এত ভালোভাবে বললাম, আমার কথা কোনো পাত্তাই দিলেন না। এখনো ভালোই ভালোই কইতাছি, আশারা আমার সাথে বিয়ে দিয়ে দেন, নালে এমন ঘটনা ঘটামো যে আশারা আমার সাথে বিয়ে দেওয়া নেই লাগবো। ওই তুমি কি ঘটনা ঘটাইগা? হ্যাঁ, কি ঘটনা ঘটাইগা? দেখতে চান কি ঘটনা ঘটামো? হ্যাঁ দেখতে চাই। এই মজনু, তুই আমার পোলা, কি দেখাইবার তার দেখাই দে। মজনু, তুই আমার শালা, তুই দেখাই দে। হ্যাঁ, আমিও দেখবার চাই, তুমি কি করতে পারো। ঠিক আছে, সবাই যেহেতু দেখতে চাইতেছে আমিও দেখাই দিব। চলো। দেখছেন? হ্যাঁ, যা দেখতে চাইছেন দেখাই দিছি, পুরো গ্রামবাসীর সামনে মেয়ের গেলে চুমা দিছি। এখন এই চুমা খাওয়া মেয়ের কে বিয়ে করবে? কেউ যদি বিয়ে করে থাকে তাহলে একমাত্র আমি বিয়ে করবো। গ্রামবাসীর সামনে আমগো গ্রামের একটা মায়ার কায়ে কলঙ্ক দিল,
আমি এর বিচার করব এই তোরা দরে এর সাথে লাঠি সুতা যা আছে সব নিয়ে আয়